আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ভালোবাসা হারিয়ে যায় না সিজন টু এর আপ নাম্বার পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করবেন, যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করে দেবেন। আর যারা পারুক্স ডায়রি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। আমি বাড়ির ভিতরে প্রবেশ করতেই আরেক দফা অবাক হলাম। আল্লাহ, এত সুন্দর বাড়িটা, ইচ্ছে করছে এখানে থেকেই যাই। ওনাদের রুম ছয়তলায় বা ডুপ্লেক্স সিস্টেম, অর্থাৎ ছয়তলা আর সাততলা নিয়ে পুরো বাড়িটাই হোয়াইট কালার, বাট সিঁড়ির কালারটা ব্লুইশ। বাড়ির ভিতরে সিঁড়ি, সিঁড়ির একপাশে অনেক বড় একটা ফ্লাওয়ার বেস, আরেক পাশে দেয়ালের সাথে সেট করা অনেক বড় একটা একুরিয়ামিক গোল্ডেন কালার, রেড অ্যান্ড গোল্ডেনের কম্বিনেশনের সহ বিভিন্ন কালারের মাছগুলো এত সুন্দর লাগছে কি বলবো। একদম মাঝখানে সোফা সেট, স্পেশালি সিলিং ম্যাটটা অনেক ভালো লেগেছে, এটাও অবশ্য হোয়াইট কালারই। আরশি বললো, আমি এসবই দেখছিলাম তখনই আন্টির ডাকে হুশ আসে। সিদ্ধার্থের আম্মু বললো, এ আরশি এখানে এসে বস। আমি বললাম, আন্টি। আমি আন্টির পাশে গিয়ে বসি, বললাম, ভালো আছো আন্টি? সিদ্ধার্থের আম্মু বললো, তুই কেমন আছিস? হেসে দিয়ে আরশি বললো, আলহামদুলিল্লাহ ভালো, তোমাদের বাড়িটা অনেক সুন্দর, ইচ্ছে করছে কপি করে নিয়ে যাই। সিদ্ধার্থের আম্মু হাসলো আরশির কথায়, তারপর বললো, পাগলি মেয়ে, কপি করে নিতে হবে কেন? তুই থেকেই জানা আমাদের বাসায়। আমিও হাসলাম আন্টির কথায়। হেসে দিয়ে আরশি বললো, না তা কি হয় নাকি, আমি চাইলে কি থাকতে পারবো নাকি? আমার নিজেরও তো বাসা আছে, পড়াশোনা আছে। সিদ্ধার্থের আম্মু হেসে দিয়ে বললো, পাগলি, কাজ কর, বাসাটা পুরোটা ঘুরে দেখ তুই। আরশি বললো, আমি তো চিনি না, একা একা কেমন যেন লাগে। সিদ্ধার্থের আম্মু আরশির কথায় হাসলো, তারপর মনকে ডাকতে লাগলো, বাট মনের কোনো খোঁজ নেই। সিদ্ধার্থের আম্মু বললো, উফ, এই মেয়েটা যে কোথায় গেল। আরশির আম্মু বললো, আপা বাদ দাও, পরে আরশি ঘুরে দেখবো, নে এখন ও এখানে বসে থাকুক। আরশি বললো, আন্টি এত হাইপার হয় না তো। সিদ্ধার্থের আম্মু বললো, কিন্তু তখনই সিদ্ধার্থ বাসায় প্রবেশ করেছে, ওই তো সিদ্ধার্থ চলে এসেছে। সিদ্ধার্থের আম্মু বললো, এই সিদ্ধার্থ এদিকে আয় তো, আরশিকে পুরো বাসাটা ঘুরে দেখা তো। সিদ্ধার্থ আয়েশা আজাদের ডাক শুনে আরশির সামনে আসলো, আর আরশি অবাকের চরম পর্যায়ে। সিদ্ধার্থ নামটা শুনে মনে হলো মাথাটায় একটা চক্কর দিল। আমি সাথে সাথে উঠে দাঁড়ালাম। কাপা কাপা কণ্ঠে আরশি বললো, আপনার নাম সিদ্ধার্থ? সিদ্ধার্থ মনে মনে বললো, আরশির কথা শুনে আমি বুঝলাম কত বড় ভুল করে ফেলেছি আমরা, শিট। সিদ্ধার্থের আম্মু বললো, সিদ্ধার্থকে আরশি, এসব কী বলছিস? অবাক হয়ে আরশি বললো, আন্টি তুমি তো মাত্র ওনাকে সিদ্ধার্থ বলে ডাকলে। ব্রুনাচে সিদ্ধার্থ বললো, তোমার মাথা, আম্মু আমায় কখন সিদ্ধার্থ বললো? আম্মু তো বললো সিদ, সারা দিন কি ভাবো? মনে মনে বললো, আমি থতমত খেয়ে গেলাম সবার কথা শুনে, এতটাই বল শুনলাম আমি, হয়তো বলে শুনছি সারাদিন সিদ্ধার্থকে নিয়ে ভাবতে ভাবতে। আরশি বললো, সরি অ্যাকচুয়ালি। সিদ্ধার্থের আম্মু বললো, আচ্ছা বাদ দে সিদ্ধার্থ, আরশিকে পুরো বাড়িটা ঘুরিয়ে আনজা। সিদ্ধার্থের আম্মুর কথা শুনে আরশি চিৎকার দিয়ে উঠল, ভয় পেয়ে আরশি বললো, না আমি ওনার সাথে যাবো না। বাঁকা এসে সিদ্ধার্থ বললো, আরশির কাজ দেখে সিদ্ধার্থ বাঁকা হাসলো, বলো কেন কি প্রবলেম, আমি কি কিছু করেছি নাকি? মনে মনে আরশি বললো, অশ্যপ বললো কিছু করছে কিনা আবার জিজ্ঞাসা করে, শালা লজ্জু একটা। আরশির আম্মু বললো, আরশি কী ভাবছিস, যা সিদ্ধা অব সিদের সাথে ঘুরে আয়। আর কি করার, আমি এরকম একরকম বাধ্য হই ওনার সাথে সিঁড়ির দিকে এগোলাম। আমি তাকাতেই বাঁকা হাসলো উনি, হালকা রেগে আরশি বললো, এভাবে হাসেন কেন? আমি কিছু না বলে আরশির হাতটা খপ করে আমার হাতের মুঠে নিয়ে নিলাম, তারপর একদম ওর শরীরের সাথে ঘেঁষে হাঁটতে লাগলাম। ম্যাডাম যে রেগে বম তা বোঝাই যাচ্ছে। আরশি বললো, আমার সাথে আপনি এমন করেন কেন, আমার ভালো লাগে না। আমি আরশির হাতটা আমার বুকের মধ্যে চেপে ধরলাম। লো ভয়েসে সিদ্ধার্থ বললো, সত্যিই কি তাই, ভালো লাগে না নাকি অন্যরকম লাগে?
ওনার বুকে আমার হাত রাখতেই সারা শরীরে যেন কারেন্ট বয়ে গেল, কেমন যেন কেঁপে উঠল শরীরটা। তারপর আবারও ওনার এমন স্লো ভয়েসে কেমন যেন সব এলোমেলো লাগছে আমার। আমি অবাক হয়ে ওনার দিকে তাকাতেই ওনার মায়াভরা চোখগুলো দেখলাম। এই চোখগুলোর দিকে তাকালে কেন জানি নিজেকে ধরে রাখতে পারি না, টালমাটাল লাগে মনটা। সিদ্ধার্থ বলল, কি ভাবছ? আমি ওনার চোখ থেকে নামিয়ে নিলাম আমার চোখ, হাতটা ওনার বুক থেকে ছাড়ানোর চেষ্টা করছি, বাট উনি আরও শক্ত করে চেপে ধরেছে। আমি অসহায় দৃষ্টিতে ওনার দিকে তাকালাম, উনি মুচকে হাসলেন। মুচকে এসে সিদ্ধার্থ বলল, এত ছটফট করে লাভ নাই, তোমার কি মনে হয় তুমি আমার সাথে পারবে? সিদ্ধার্থ ভাবতে লাগল, আসলেই ওনার মতো বডি বিল্ডারের সাথে আমি? অসম্ভব, আমি আর কিছুই করলাম না। উনি ওনার বুকে আমার হাত নিজের হাত চেপে ধরে রেখে হাঁটতে লাগলেন। আমার যে কেমন লাগছে সেটা আমি জানি, ওনার হার্টের বিট বিট আওয়াজ আমি স্পষ্ট টের পাচ্ছি। একটা রুমের সামনে এসে উনি থেমে গেলেন। মুচকে এসে সিদ্ধার্থ বলল, এটা আমার রুম, কিছুদিন পর থেকেও তোমার হবে। অবাক হয়ে আসি বলল, মানে? সিদ্ধার্থ কিছুই বলল না, শুধুই হাসলো। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকুই ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ও, অনেক বেশি ছোট হয়ে গেছে পর্বটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আরও একটা পর্ব অ্যাড করে দিই। ওকে, তাহলে এবার শুরু করি এই গল্পের 9 নম্বর পর্বটি। তো চলুন শুরু করা যাক। বাইরে দাঁড়িয়ে থাকবে নাকি? আমার রুমটাও দেখবে, এতে ভাবার কিছু নেই, তোমার পছন্দ হবেই। বেঞ্চি কেটে বলল, আপনার রুম আমার পছন্দ হলেই কি আর না হলেই কি? আমি ওনার সাথে ওনার রুমের ভিতরে প্রবেশ করতেই চোখ জড়িয়ে গেল। আসলেই ওনাদের সবার চয়েস অনেক সুন্দর। অন্যান্য রুমের মতো ওনার রুমটা হোয়াইট, রুমের মাঝখানে বিশাল একটা বেড, বেডের দুই পাশে বেড সাইডের টেবিল, একটা টেবিলের রাউন্ড শেপ ছোট্ট একটা অ্যাকোয়ারিয়ামের দুইটা গোল্ডেন ফিশ, রুমের বাম সাইডের দেয়ালে ড্রেসিং টেবিল সামনে আর ডান সাইডের দেয়ালে তিনটা সোফার একটা সেট। অবশ্য এই দেয়ালটা কাঁচের অ্যান্ড কাঁচের উপর নেটার পিঙ্ক কালার পর্দা টাঙানো, সোফাগুলো যেই কাঁচের দেয়ালে টানানো ওইটাই ওয়াশরুমের একটা দেয়া, ওয়াশরুমটার দেয়া, মানে ওয়াশরুমটা বিশাল বড়। ড্রেসিং টেবিলের থেকে একটু গ্যাপ রেখে কাভার্ড, রুমের আরেকটা সাইডে মাঝারি সাইজের একটা ওয়াল ক্যাবিনেট, বিভিন্ন ধরনের শোপিস, মাশাল্লাহ রুমটা সব দিক দিয়েই অনেক সুন্দর। সিদ্ধার্থ মুচকে এসে বলল, কি পছন্দ হলো আমার রুম? আনমনে আরশি বলল, অনেক সুন্দর, জাস্ট ওয়াও। টেডি হেসে সিদ্ধার্থ বলল, তাহলে তো আর আমার সাথে থাকতে প্রবলেম হবে না, তাই না? আমার এবার হুশ এলো, আমি রাগি চোখে ওনার দিকে তাকালাম। হালকা রেগে আরশি বলল, আপনি কি জন্মগতভাবেই লুচু? দুষ্ট হেসে সিদ্ধার্থ বলল, তা ঠিক বলতে পারবো না, বাট ছেলেবেলায় আরশি নামের একটা মেয়েকে কিস করেছিলাম। শোনার সাথে সাথেই আমার চোখ গেল রসগোল্লার মতো বড় হয়ে গেল। আমি আমার হাতটা এক ঝটকে ওনার বুক থেকে সরিয়ে নিলাম। এই মিস্টার লয়ার, আপনি কি আমায় বোকা পেয়েছেন নাকি? আপনি বলবেন আর আমি বিশ্বাস করবো? আসছে ছোট্টবেলায়, আপনি আমায় পেলেন কিভাবে? আমি আশির কথায় দোষ হাসলাম। ব্রুনাচে সিদ্ধার্থ বলল, আমি কি একবার বলেছি আমি তোমায় কিস করেছি? আমি তো আমার মামনির মেয়েকে ছোট্টবেলায় কিস করেছি। উফ, কি যে ফিলিংস, একদম নরম নরম গাল, ঠোঁট ইচ্ছে করছে আবারও কাঁদো কাঁদো ফিস করে আসি বলল, না চুপ থাকেন, ছিস নির্লজ্জ লোক কথাকার, আপনার নামে মানহানির মামলা করব। আশির কথা শুনে সিদ্ধার্থ উচ্চস্বরে হেসে দিল। হাসতে হাসতে বলল, তা মানহানির মামলায় কি বলবে যে তোমাকে ছোট্টবেলায় আমি কিস করেছি? সিদ্ধার্থ এটা বলেই হাসতে লাগলো আবারও, আর আরশি গাল ফুলিয়ে তাকিয়ে আছে সিদ্ধার্থের দিকে। আরশি বলল, আপনি আসলে কেমন যেন, আমার সাথে এমন করে কি মজা পান? দুষ্টুমি মাখা ফেইস নিয়ে সিদ্ধার্থ বলল, কেমন করে যান? আরশি বলল, ধ্যাত। আমি ওনার কোনো কথার জবাব দিলাম না আর বারান্দায় গিয়ে দাঁড়ালাম। বারান্দাটা পুরো থাইয়ের, এক সাইডে ক্যাকটাস ভ্যালিবলের টপ, আরেক সাইডে একটা ছোট্ট ডাবল সোফা সেট, বেশি কিছু আর নেই, সিম্পলই ভালো লাগছে বারান্দাটায়। বাট বারান্দাটা বড় মোটামুটি, তবে যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হলো বারান্দার দাঁড়ালে রাস্তা পুরোটাই দেখা যায়। আর সে এসবই ভাবছিল তখনই সিদ্ধার্থ আরশিকে টান দিয়ে সোফায় বসিয়ে দেয় আর নিজেও পাশে আরশির শরীর ঘেঁষে বসে পড়ে। আমি জিজ্ঞাসা দৃষ্টিতে ওনার দিকে তাকালাম। আরশি বলল, কি হয়েছে আবার?
সিরিয়াস মনে সিদ্ধার্থ বলল, তুমি তো অনেক কিছুই জানতে চেয়েছিলে কাল রাতে, তাই না? নির্লিপ্তভাবে আরশি বলল, বাট আমি শিওর আপনি সেনন সিদ্ধ, তাই নতুন করে আর জানার কিছুই নেই। সিদ্ধার্থ বলল, যদি বলি অনেক কিছুই আছে তোমার জানার? আরশি বলল, মানে? আমি আরশি পাখির একটা হাত আমার হাতের মুঠোয় নিলাম, তারপর হাতের দিকে তাকিয়ে বলতে লাগলাম, তুমি কি জানো তোমায় আমি অনেক খোঁজার পর পেয়েছি? তুমি কি জানো প্রতিদিন রাতে ঘুমানোর আগে ক্যামেরার স্ক্রিনে উপরেই তোমার কপালে ভালোবাসার পরশ এঁকে তারপর চোখ জোড়া বন্ধ করি? তুমি কি জানো সকালে আমার ঘুম ভাঙে তোমার ভয়েস শুনে? সবার আগে আমার চোখ জোড়া তোমাকে দেখেই দিন শুরু করে? তুমি কি জানো তোমার জন্য আমি কতটা পাগল? আমি অবাক হয়ে ওনার কথাগুলো শুনছি, আমার চোখ দিয়ে অলরেডি পানি পড়ছে। আমি সাথে সাথে উঠে দাঁড়ালাম। আরশি বলো, এসব কী বলছেন আপনি? সিদ্ধার্থ বলল, জান পাখি, আমি তোমায় ভালোবাসি, অনেক ভালোবাসি, নিজের চেয়েও বেশি। কান্নায় ভেঙে পড়ে আরশি বলল, আপনি যা বলছেন তা সম্ভব না, আমি পারবো না আপনাকে ভালোবাসতে, কোনোভাবেই না। আমি শুধু সিদ্ধার্থকে ভালোবাসি, আমার সিদ্ধার্থকে, প্লিজ আমার লাইফ থেকে আপনার আমার সিদ্ধার্থকে কেড়ে নেবেন না, প্লিজ। সিদ্ধার্থ বলল, আরশি পাখির কান্না আমার সহ্যই হচ্ছে না, আমি ওকে টানতে নিজের বুকের সাথে মিশিয়ে নিলাম। বললাম, প্লিজ কান্না করো না, তোমার চোখের প্রতিটি অশ্রুকোণা আমার বুকে আগুন হয়ে জ্বলে, কান্নায় নয়, তোমার ঠোঁটের কোণায় হাসিতেই মানায় আরশি পাখি। আমি ওনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম, কেন এমন করছে, কি চান আপনি? আমাকে আমার মতো ছেড়ে দিন প্লিজ, আপনি কেন বুঝতে চাচ্ছেন না আমি শুধুমাত্র আমার সিদ্ধার্থকেই ভালোবাসি? আরশি দৌড়ে চলে যেতে নাই, কিন্তু সিদ্ধার্থ আরশির হাঁপ টেনে ধরে। এতে আরশি রাগের চোখ নিয়ে সিদ্ধার্থের দিকেই তাকায়, আকুতি ভরা কণ্ঠে বলল, তুমি তো সিদ্ধার্থকে ভালোবাসো মানছি, কিন্তু একবার শুধু বলো তো, আমার নিয়ে তোমার মনে কোনো অনুভূতি নেই? অনলি একবার বলো, আমায় নিয়ে তুমি ভাবো না? সত্যি একবার শুধু বলো, আমি যেন তোমার লাইফ থেকে চিরজীবনের জন্য চলে যাই, প্রমিস, আর কখনোই আমায় দেখবে না তুমি। ওনার কথাগুলো যেন কেন জানি না তীরের মতো বিঁধছে বুকের ভেতর। আমি তো সিদ্ধার্থকে ভালোবাসি, তবুও কেন লোকটার এই কথাগুলো শুনে আমার এতটা কষ্ট হচ্ছে? আরশির আর কোনো জবাব না দিয়ে সিদ্ধার্থের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে অস্ত্রসিক্ত নয়নে দৌড়ে চলে যায় সিদ্ধার্থ মুচকে হাসে। আমি জানি জান পাখি, তুমি কখনোই অস্বীকার করতে পারবে না আমার কথাগুলো, কেন জানো তুমি সিনান্সিদকে ভালোবাসো, এই জন্য নয়, বরং তুমি তোমার সিদ্ধার্থকে সেদিনও ভালোবাসতে আর আজও ভালোবাসো, তাই আমাদের জীবনের অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু দেখো না ভালোবাসাটা এক বিন্দু চেঞ্জ হয়নি, দিন দিন এর গভীরতা আরও বাড়ছে। আমি চাইলে তোমায় বলে দিতে পারতাম যে আমি তোমার সিদ্ধার্থ, কিন্তু এটা করলে সবচেয়ে বড় ক্ষতি যে তোমারই হবে। অ্যাট ফার্স্ট তুমি এটা বিলিভ করবে না, অ্যান্ড সেকেন্ডলি তোমার ব্রেইন এত প্রেশার নিতেও পারবে না। আমি অতীত নেই জানি, বর্তমানে তোমার হৃদয়ের নিজের জন্য জায়গা তৈরি করে নেব। সিদ্ধার্থ একটা দীর্ঘশ্বাস ফেলে চোখের কোণে জমে থাকা পানিটুকু মুছে ফেলে। তো ফ্রেন্ডস, আজকের দুটি পর্ব একসাথে এতটুকুই ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সেই সাথে অবশ্যই পাশের বেল আইকন ক্লিক করে রাখবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই, সরি, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফারুক স্টাডির সাথে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ জানাই। কথা এলোমেলো করে ফেলছি কারণ এই মুহূর্তে একটা মেসেজ আসছিল, মেসেজটা সেন্ড করতে গিয়ে কথাগুলো এলোমেলো করে ফেলছি। সো ডোন্ট মাইন্ড। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।